ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের ডিসকাস করব, আমরা যে চ্যাপ্টারটা কমপ্লিট করে আসলাম, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণ। ঠিক আছে, এটা আমরা লাইন বাই লাইন কিন্তু আমরা ডিটেল কিন্তু ওয়ার্ড মিনিং সহ কিন্তু আমরা দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে আমরা এমসিকিউ করব। ঠিক আছে, এবার কোন একটা শর্ট স্টোরি বা যে কোনো একটা চ্যাপ্টার ওয়াইজ যখন আমরা এমসিকিউ করব, তখন কিন্তু এই আননেসেসারি কি হয় যে মানে এমসিকিউ মানে পড়ে গেলাম, পড়ে কিন্তু এমসিকিউ তোমরা কখনোই ঠিকঠাক করতে পারবে না, ঠিক আছে, মুখস্থ দ্বারা। সুতরাং সঠিকভাবে এমসিকিউ করতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, তার লাইন বাই লাইন মিনিং বুঝতে হবে, এবং তার যে ওয়ার্ড মিনিং আছে সেইগুলো সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। তো এই ভিডিওতে আমরা কিন্তু আজকে, অর্থাৎ এই যে এমসিকিউ করার যে প্রসেসটা, অর্থাৎ কিভাবে আমরা এমনভাবে এমসিকিউটা করবো যেন একটা এমসিকিউ তোমাদের মিস না হয়, ঠিক আছে, এবং সেই জন্য এই ভিডিওটা তোমাদের একটু কিন্তু লেন্দি ভিডিও হবে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে এটা কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে যে চারটে এমসিকিউ আসবে, সে চারটে এমসিকিউ কিন্তু একটাও কিন্তু তোমাদের মিস যাবে না। যে আমরা প্রত্যেকটা সেকশন থেকে দেখব যে কোথা থেকে কি রকম ভাবে কেমন টাইপের এমসিকিউ তোমাদের এই অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আসতে পারে। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো, এবার প্রথমেই আমরা কি করব, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যেটা তোমাদের রয়েছে, প্রথম থেকে আমরা কি করবো, এমসিকিউ স্টার্ট করব, তাই তো? অর্থাৎ প্রথমে কি রয়েছে দেখবে, প্রথমে সে প্রথমে আমরা পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা টপিক ওয়াইজ কি করেছি, আমরা ডিভিশন করেছি, তাহলে কি বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে কি রকম ধরনের এমসিকিউ তোমাদের আসতে পারে। খুবই সহজ এবং সিম্পল, ঠিক আছে, কোনো এমসিকিউ কিন্তু এরকম ভাবেই আমাদের এমসিকিউ করতে হয়। শুধু একদম এক থেকে একশো দেড়শো খানে এমসিকিউ আমি মানে মানে ইয়ে বই থেকে নোটবুক থেকে পড়ে নিলাম, এরকম কিন্তু এমসিকিউ হয় না, এরকম ভাবে পড়তে হবে। কিভাবে দেখো, প্রথমেই বলেছে আমরা আমরা লিখে নিয়েছি অ্যাস্ট্রোলজার্স ইকুইপমেন্ট, অর্থাৎ কি কি সরঞ্জাম নিয়ে কি করতো যে অ্যাস্ট্রোলজার সেখানে বসতো, তাই না? কি কি ইকুইপমেন্টস রয়েছে, প্রথমে দেখো পাংচুয়ালি কখন সে বসতো, একদম মিড ডে, ঠিক আছে, দুপুর বেলায়, একদম পাংচুয়ালি, একদম নিয়ম করে কিন্তু সে দুপুর বেলায় কিন্তু সে অ্যাস্ট্রোলজার বসতো, ঠিক আছে, সে তার ঝোলাপত্র সব খুলতো। কি কি ছিল, ডজনস অফ কড়ি, এক ডজন কড়ি ছিল, ঠিক আছে, আর কি ছিল, কড়িসেল, স্কোয়ার পিস অফ ক্লোথ, এক টুকরো চার চৌকো টাইপের কাপড়, অ্যান্ড অবস্কিউর মিস্টিক চার্ট, অবস্কিউর মানে অস্পষ্ট, ঠিক আছে, অবস্কিউর মিস্টিক মানে রহস্যময়, রহস্যময় একটা চার্ট, তার সাথে নোটবুক এবং বান্ডেল অফ পালমাইরা রাইটিং, পালমাইরা রাইটিংস থাকতো, ঠিক আছে, এইগুলি তার সরঞ্জাম। তাহলে এখান থেকে এমসিকিউ দিলে এইগুলোর মধ্যেই দেবে, ঠিক আছে, সে কখন বসতো, ঠিক আছে, মিড ডে, তার কি কি কিছু সরঞ্জামের মধ্যে কি কি ছিল এইগুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবার পরবর্তী হচ্ছে যে হাউ ডিড হি লুক লাইক, অর্থাৎ আমরা করলাম যে সে কেমন দেখতে ছিল, অ্যাস্ট্রোলজার দেখতে কেমন ছিল, হাউ ডিড হি লুক লাইক, সেখানে তারপরে তার সম্পর্কে দেওয়া আছে যে তার ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ, ঠিক আছে, এখানে কি আছে, দা ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড, রেসপ্লেন্ডেড উইথ কি হচ্ছে, সেক্রেট অ্যাস, অর্থাৎ কি ছিল, ছাই ভস্য যেটা আছে সেটা মাথার ওখানে ছিল, অ্যান্ড ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন কি, সিঁদুর, ঠিক আছে, এবং কি সে এই যে অ্যাস্ট্রোলজার সে সবসময় কি, সে তো মুরগি খুঁজে বেড়াতো, কাকে সে মুরগি বানাবে, মুরগি মানে সাধারণ কমন পিপলদের সে খুঁজে বেড়াতো কিভাবে সে তাদেরকে মুরগি বানাবে, অ্যাকচুয়ালি হি ডাজন্ট নো দা এবিসি অফ অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, সে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে সে কিছুই জানতো না, সেটা গেস ওয়ার্কের মাধ্যমে সে বুঝতে পারতো, সেটা আমরা পরে দেখবো। সেই জন্য সে সবসময় সার্চিং ফর দা কাস্টমার, কাস্টমার খুঁজে বেড়াতো সে, ঠিক আছে, এবং তার যে চোখটাকে সেই জন্য হিজ সিম্পল ক্লায়েন্ট, অর্থাৎ তার যে কাস্টমার ভোলাভালা যে কাস্টমারটা কি করতো, টুক টু বি দা প্রফিটিক লাইট, এই যে তার যে অ্যাবনর্মাল গ্লিম, অ্যাবনর্মাল গ্লিম কার, অ্যাবনর্মাল গ্লিম হচ্ছে তোমার অ্যাস্ট্রোলজারে, কিসের জন্য, ফর সার্চিং কাস্টমার, তার যে অ্যাবনর্মাল গ্লিমটাকেই সাধারণ যে ইনোসেন্ট যে কাস্টমার তারা কি ভাবতো,
একটা তার মধ্যে একটা প্রফিটিক লাইট হচ্ছে, প্রফিটিক লাইন, প্রফিটিক মানে কি, প্রফিটিক কথাটা মানে হচ্ছে তোমার যে ভবিষ্য বলতে পারে, ভবিষ্যতে কি হবে না হবে সেটা বলতে পারে, ঠিক আছে। দ্য পার্সন ওয়ান হু এবল টু টেল ইন ফিউচার হোয়াট ইজ হ্যাপেনিং, ঠিক আছে, সে হচ্ছে প্রফেট, প্রফিটিক। এবার দেখো বোঝা গেল, অ্যান্ড ফেল্ট কমফর্টেড, কারা ফেল কমফর্ট ফেল করতো তার এই প্রফিটিক লাইট, তারা মনে করতে সাধারণ লোকেরা, বোঝা গেল এখান থেকে সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার। এবার দেখো তার পরের পয়েন্ট আমরা করছি অ্যাস্ট্রোলজার্স আউটফিট, ঠিক আছে, অর্থাৎ তার অ্যাটায়ার, তার বেশভূষা কেমন ছিল, সে দেখতে কেমন ছিল। দেখো এখানে কি আছে, তার ফিজিক্যাল, ফিজিক্যাল গেট আপ সম্পর্কে আমরা একটু আগে প্রিভিয়াসলি জানতে পারলাম, এবার দেখবো তার বেশভূষা কি, তার হুইস্কার, হুইস্কার মানে কি, হুইস্কার কথাটা মানে হচ্ছে এখানে গোব, অ্যাকচুয়ালি হুইস্কার কথা হচ্ছে যে বিড়াল বা কুকুরের যে সাইডে মুখ থেকে যে লোমগুলো বেরোয় সেগুলোকে, তার মিনিং হচ্ছে হুইস্কার, ঠিক আছে। তাহলে তার, সে তার হুইস্কারটা কোথায়, স্পিন ডাউন হিস চিট, তার গাল পর্যন্ত নেমে আসছিল, গাল থেকে তার বড় বড় দাড়িগুলো গাল থেকে নেমে আসছিল, আর কি স্যাফ্রন কালার টারবান, সে কি পড়েছিল অ্যাস্ট্রোলজার, তার স্যাফ্রন অর্থাৎ গেরুয়া কালারের মাথায় একটা পাগড়ি ছিল, বোঝা গেছে। তারপরে কি আর কি ছিল, পিপল অ্যাট্রাক্টেড টু হুম অ্যাজ বিজ আর, লোকেরা তার প্রতি কেমন ভাবে অ্যাট্রাক্টেড হতো, ঠিক যেমন মৌমাছিরা কি হচ্ছে কসমস পিকি ফুল, কসমস আর ডালিয়া ফুলের দিকে কি হচ্ছে যেমন অ্যাট্রাক্ট হয়, ঠিক সেরকম সাধারণ মানে তোমার কমন পিপলরা এর প্রতি অ্যাট্রাক্টেড হতো, বোঝা গেল। তারপরে কি হচ্ছে, সে কোথায় বসত, হোয়ার ডিড হি সিট, অ্যাকচুয়ালি সে বসত আন্ডার এ ট্যামারিন ট্রি, মনে রাখতে হবে কোথায় বসত, সে ট্যামারিন ট্রিতে সে বসত, কিন্তু নিয়ার দা জায়গাটা কোথায় ছিল, জায়গাটা ছিল নিয়ার টাউন হল পার্ক, অর্থাৎ যে টাউন হল যে পার্ক আছে, এই যে টাউন হল পার্ক তার পাশ দিয়ে যে রাস্তা ছিল সেইখানে, এখানেই একটা কিন্তু তেঁতুল গাছ ছিল, ঠিক আছে। সুতরাং এরকম জায়গায় একটা তেঁতুল গাছ ছিল হয়তো, এর পাশে, এটা হচ্ছে টাউন হল পার্ক, এর পাশে বসত, বোঝা গেল। এবার বলছে হোয়াট শপস ওয়ার দেয়ার, অর্থাৎ এই তেঁতুল গাছের নিচে সে রাস্তার ধারে কি কি শপ সেখানে ছিল দোকান, ঠিক আছে। একটা হচ্ছে মেডিসিন সেলার ছিল, এইগুলোই এমসিকিউ, এইগুলি তোমাদের মনে রাখতে হবে, কোয়েশ্চেন হলে কিন্তু এখান থেকেই হবে। মেডিসিন সেলার ছিল, আর কি ছিল, স্টোলেন হার্ডওয়্যার অর্থাৎ যে চোরাই যে সমস্ত জিনিস এবং জাংস আবর্জনা ছোটখাটো স্ক্র্যাপ জাতীয় ম্যাজিসিয়ান্স, আর কি ছিল চিপ অকশন, যে অকশনার, চিপ ক্লোথ অকশনার অর্থাৎ সস্তায় যে কাপড় যে বিক্রির কথা সে চিৎকার করে 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 কি করতো কাপড় বিক্রি করছিল, আর গ্রাউন্ড নাট সেলার বাদাম বিক্রেতা, এটা খুব ইন্টারেস্টিং, বাদাম বিক্রেতা মানে এখানে কিন্তু ফ্রাইড গ্রাউন্ড নাট সেলার অর্থাৎ ভাজা বাদাম, ঠিক আছে। সে তার বাদামকে কি করতো, ফার্স্ট ডে তে কি বলতো বোম্বে আইসক্রিম, এগুলো মনে রাখতে হবে। সেকেন্ড ডে তে কি বলতো, যে সেকেন্ড ডে তে দিল্লিস ডেলিকেসি, এবং থার্ড ডে তে কি বলতো রাজার্স ডেলিকেসি, সরি সেকেন্ড ডে তে সে বলতো, সেকেন্ড এক সেকেন্ড, হ্যাঁ বোম্বে, প্রথম ডে তে সে বলতো বোম্বে আইসক্রিম, এবং নেক্সট ডে তারপরে কি বলতো দিল্লি আলমন্ডস, সেকেন্ড ডে তে বলতো দিল্লি আলমন্ড, এবং থার্ড ডে তে বলতো রাজার্স ডেলিকেসি, রাজার খাবার। এরকম ভাবে সে বিভিন্ন তার ফ্যান মানে ফ্যান্সি নাম দিয়ে স্যার সে তা কিন্তু বাদামকে বিক্রি করতে, এখান থেকে প্রশ্ন করতে পারে যে স্যার যে ফ্রাইড যে গ্রাউন্ড নাট সেলার তা সে বাদামকে তার কি কি ফ্যান্সি নাম দিয়ে সে বিক্রি করত, এগুলো বলতে হবে। তারপরে হচ্ছে তোমার অ্যারেঞ্জমেন্ট অফ লাইট, এটা হচ্ছে একটা কিন্তু তার যে অ্যাম্বিয়েন্স অর্থাৎ তার যে পরিবেশ, যে প্যামানেন্ট গাছের নিচে সে যে রাস্তার ধারে টাউন হল পার্কের রাস্তার ধারে যে সেখানে বিজনেসটা খুলে বসেছিল, যে কোনো বিজনেস করতে গেলে সেখানে কি হবে রাত্রে হোক বা দিনে হোক একটা লাইটিং এর একটা কিন্তু দরকার পড়ে, কিন্তু এই যে অ্যাস্ট্রোলজার এর কিন্তু কোনো নিজস্ব কোনো লাইটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ছিল না, হি হ্যাড নো এনি লাইটিং অ্যারেঞ্জমেন্ট, আর মিউনিসিপাল লাইটিংও তার কাছে কিন্তু ছিল না। সুতরাং কিভাবে সে লাইটকে, লাইটিং মানে অন্য জায়গার পাশে দোকান থেকে সে কি করতো লাইট পেত, কি কি লাইট ছিল দেখো, দ্য প্লেস লিট আপ, দ্য প্লেস কোন জায়গাতে, হোয়ারি
ইউজুয়ালি সিটস দ্য অ্যাস্ট্রোলজার, সেটা হচ্ছে যে প্লেস, অর্থাৎ যে যে জায়গাটা অ্যাস্ট্রোলজার বসতো সেই জন্য প্লেস ইজ লিট আপ, লাইট আপ হতো কিসে, বাই দ্য শপ লাইট। শপ লাইট কি, যে সমস্ত নিয়ারিং যে সবগুলো দেখলাম এই সবগুলোই তার সারাউন্ডিংসে ছিল, তাহলে এই সবগুলো থেকে সে একটা লাইট আসছে, সেই লাইট থেকে কিন্তু তার নিজের জায়গাটা কিন্তু আলোকিত হতো, তার নিজস্ব কোনো লাইটিং সিস্টেম ছিল না। তাহলে কি কি আসতো এখানে, ধরো লাইটিং এর মধ্যেও কিন্তু এমসিকিউ দিতে পারে, ঠিক আছে, ওখানে লাইটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি ছিল, হিসিং গ্যাস লাইট। হিসিং গ্যাস লাইট কি, হিসিং হিসিং কথাটা মানে হচ্ছে হস 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 আওয়াজ করবে, অর্থাৎ সাপের যে আওয়াজ বোঙানি তাকে বলে হিস, ঠিক আছে। হিসিং লাইট দেখেছো তোমরা, দেখবে যে হ্যাজাক, যে বাংলায় মানে বাংলায় নয় হ্যাজাক কি সমস্ত, এইটাকে এই লাইটটি কিন্তু এখন নেই, ঠিক আছে, তোমাদের বাড়িতে বাবা কাকা কাউকে যে কাউকে দাদাদের জিজ্ঞেস করবে দেখবে হ্যাজাক বললে কিন্তু কিন্তু সবাই বুঝতে পারবে, সে হ্যাজাক লাইটটা জ্বাললে কিন্তু হিস 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 করে একটা আওয়াজ হতো, সে এই জন্য নাম হচ্ছে হিসিং লাইট, হিসিং লাইট ছিল। দ্বিতীয় হচ্ছে নেকেড ফ্লেম, নেকেড ফ্লেম মানে কি, ফ্লেম মানে আলোশিকা, এবং সেটা কভার্ড আপ নয়, নেকেড অ্যাকচুয়ালি গোদা বাংলায় বলতে গেলে কি বলতে পারে, আমরা লম্প বলি এটা, ঠিক আছে। কোন মেলাতে যাবে, এটা কমন দৃশ্য দেখবে মেলাতে, দেখবে যে গ্রাউন্ডনাট যে সেলার দেখবে তার বাদাম, বাদাম কি দেখবে তার যে ঠেলার মধ্যে একদম স্তূপ করে ভেজে রেখেছে, ঠিক আছে, এবং তার উপরে কি রয়েছে একটা নেকেড ফ্লেম, লম্প জাতীয় একটা কৌটোর মতো সেখান থেকে বেরিয়ে সেখানে আগুনের ফ্লেম কি হচ্ছে বেরোচ্ছে, তো সেই রকম টাইপের, সে এখানেও তো কি আছে গ্রাউন্ডনাট সেলার রয়েছে, সেজন্য নেকেড ফ্লেম এত লম্প বলতে পারি। এই লাইট গুলো মনে রাখতে হবে। আর একটা সাইকেল ল্যাম্প, সাইকেল ল্যাম্প কি, এটা ওল্ড সাইকেল ল্যাম্প, ঠিক আছে, ওল্ড সাইকেল, আগেকার দিনে সাইকেলও কিন্তু চাকা ঘুরলে একটা ল্যাম্পের একটা সিস্টেম ছিল, লাইট জ্বলত, হ্যালো এনসিয়েন্ট লাইটিং সিস্টেম, এনসিয়েন্ট মানে একদম এক্সটিংক্ট হয়ে যায়নি, খুব অনেক মানে অনেকদিন আগেকার, তো এই লাইটিং সিস্টেম অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ছিল, ঠিক আছে, এইগুলো মনে রাখতে হবে। এবার এই লাইটিং সিস্টেমে কি হলো, তার যে পরিবেশটা, কারণ যেহেতু একটা জায়গাতে ফিক্সড, এই যে আমি ভিডিও করছি, ঠিক আছে, এখান থেকে একটা লাইট আসছে, এখান থেকে একটা লাইট আসছে, ঠিক আছে, তো একটা ফিক্সড একটা লাইটিং সিস্টেম রয়েছে আমার, কিন্তু যেহেতু এখানে যে গ্রাউন্ডনাট সেলার অ্যাকচুয়ালি এখানে কি বসে, এখানে বসে রয়েছে অ্যাস্ট্রোলজার, এবং অ্যাস্ট্রোলজারের আশেপাশে কি রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, তো বিভিন্ন জায়গা থেকে তো লাইটটা তো তার আসছে, তো পার্টিকুলার তো লাইট নেই, এখান থেকে একটা লাইট আসছে, এখান থেকে একটা লাইট আসছে, এখান থেকে একটা লাইট আসছে, এই দোকান থেকেও একটা লাইট আসছে, হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, এই যে ইট ওয়াজ দ্য বি ওয়াইল্ডার ইন ক্রিস ক্রস, এই যে এইটা হচ্ছে ক্রিস ক্রস, মানে বিভিন্ন রকমের কাটাকুটি কাটাকুটি, এদিকে একটা লাইট এদিকে একটা লাইট, মানে কাটাকুটি একটা ছায়া পড়ছে, ঠিক আছে। আর বি ওয়াইল্ডারিং মানে, বি ওয়াইল্ডারিং মানে কনফিউজিং, যে লাইটটাকে দেখে মানে এত এত সাফ ব্রাইট লাইট নাকি, এত কনফিউজিং মানে কি, একটা কাটাকুটি লাইট আছে, অস্পষ্ট লাইট আসছে, সেই জন্য ইট ওয়াজ দ্য বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ দ্য লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, মুভিং শ্যাডোজ কেন, যে যখন তার দোকান সামনের দিকে যখন যাচ্ছে লোকেরা যাতায়াত করছে, তো সেই লাইটেও আমি যখন এদিক দিয়ে যাচ্ছি আমার হাতটা যদি এটা যদি লাইটিং হয় তাহলে এখানে এখানে যদি কেউ বসে থাকে আমার হাতটা যদি এদিকে যাই তাহলে শ্যাডো পড়ছে, এরকম একটা বিভিন্ন রকম একটা ক্রিসক্রস একটা এনভায়রনমেন্ট তৈরি হওয়ার ফলে লোকেরা কনফিউজ হয়ে যেত, বুঝে গেল। এখান থেকে আমাদের কি কি ধরনের তাহলে এমসিকিউ তোমাদের আসতে পারে, এই এই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার নেক্সট স্লাইড দেখি, দেখো এবার আমরা নেক্সট টপিকে আসব, নেক্সট টপিক কি, যে ওয়াজ হি এ রিয়েল অ্যাস্ট্রোলজার, অর্থাৎ সে কি সত্যিকারের অ্যাস্ট্রোলজার ছিল। আমরা ওভার দ্য টেক্সট আমরা পড়ে কি জানতে পারলাম, যে কি বলছে, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টারেস্টেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, সে কিন্তু অ্যাস্ট্রোলজার হবার মতো তার বিন্দু মাত্র তার কি ছিল না, ইচ্ছা ছিল না, ঠিক আছে। হোয়েন হি বিগেন হিজ লাইফ, সে যখন তার জীবনটাকে শুরু করে কি বলেছে, সেজন্য স্ট্রেঞ্জার্স টু দা, সে টোটালি স্ট্রেঞ্জার্স টু দা স্টার, অর্থাৎ যে অ্যাস্ট্রোলজার অর্থাৎ যে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আলোচনা করবে সে বিভিন্ন তারা বা গ্রহ এই সমস্ত মানে সিচুয়েশন অবস্থান এই সমস্ত সম্পর্কে সি হি উইল বি ওয়েল অ্যাওয়ার, কিন্তু এখানে সে কিন্তু স্ট্রেঞ্জার মানে একদম পুরো অপরিচিত ছিল, সেই স্টার স্টার সম্পর্কে কিছুই সে জানত না, ঠিক আছে। তাহলে সে কিভাবে অ্যাস্ট্রোলজার হলো, তাহলে সে প্র্যাকটিস করে,
সে ফোকাস কিসের উপর ফোকাস করতো? অন স্টাডি অফ প্র্যাকটিস অ্যান্ড দ্য শ্রুট গেস ওয়ার্ক। অর্থাৎ এটাই ছিল তার অ্যাস্ট্রোলজার হওয়ার তার মেন হাতিয়ার। একটা তার স্টাডি, কি স্টাডি? হিউম্যান যে প্রবলেম সেই সম্পর্কে স্টাডি। দ্বিতীয় হচ্ছে সেই নিয়ে সে প্র্যাকটিস করত, চর্চা করত, এবং শ্রুট দ্য গেস ওয়ার্ক, একদম অ্যাকিউরেট গেস ওয়ার্ক করত যে এই মানুষ কোন মানুষের কি প্রবলেম হতে থাকে, মানে হতে পারে এই সম্পর্কে। তাহলে বোঝা গেল তার মানে, আমরা তাহলে জানতে পারলাম কি সে অ্যাকচুয়ালি রিয়েল অ্যাস্ট্রোলজার ছিল না, সে কিন্তু সমস্ত কিছু প্রেডিক্ট করত কিসের উপর? তার মানে গেস ওয়ার্কের উপর, তার স্টাডি এবং প্র্যাকটিসের উপর। বোঝা গেল দিন। তাহলে এবার তারপরে দেখো এখানে কি বলেছি যে আর্লি লাইফ অফ অ্যাস্ট্রোলজার, অর্থাৎ অ্যাস্ট্রোলজার যখন সে তার পূর্ববর্তী জীবনে সে কি ছিল। দেখো তোমাদের প্রথমেই আমি যখন টেক্সটে যখন আলোচনা করেছি না, লাইন বাই লাইন কিন্তু এক্সপ্লেন করেছি, ওখানেই বলা আছে। এখানে কি হয়েছে, প্রথমে দেখবে যে হি লেফট হোম উইদাউট এনি প্ল্যান, সে কোন রকম পরিকল্পনা ছাড়াই কিন্তু সে কি করেছিল, ঘর ছেড়েছিল। তাহলে কেউ কোন রকম পরিকল্পনা ছাড়া ঘর কেন ছাড়বে? প্রশ্ন হচ্ছে কেন? নিশ্চয় সে এমন একটা কিছু করেছিল সেখান থেকে এস্কেপ করার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য সে ঘর থেকে চলে এসেছিল, ঠিক আছে? কি করেছিল সেটা আমরা পরে আমরা জানতে পারবো, ঠিক আছে? এবং আমরা সেটা পরে জেনেওছি যে সে জুয়া খেলা এই সমস্ত খেলায় ইনভলভ হয়ে যাওয়ার জন্য সে গুরু নায়ককে কিন্তু সে ছুরি মেরেছিল, হি স্ট্যাবড গুরু নায়ক। সেজন্য কি দেখো, তাহলে এখানে উইদাউট এনি কোন রকম পরিকল্পনা, উইদাউট এনি প্ল্যানিং ছাড়াই কিন্তু ঘর ছেড়েছিল। দ্বিতীয় হচ্ছে হি লেফট হোম বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, সে কত দূর চলে গিয়েছিল? কাপল, কাপল কথাটা মানে কি? কাপল কথাটা মানে হচ্ছে দুই, অর্থাৎ 200 মাইল দূর, বাড়ি থেকে 200 মাইল দূরে চলে এসেছিল। তো এখানেও প্রশ্ন করতে পারে তোমাদের, কত বাড়ি থেকে সে কত দূরে গিয়েছিল? সে 200 মাইল কিন্তু দূরে গিয়েছিল, বোঝা গেছে? এবার দেখা দ্বিতীয় দেখো, হাউ ডিড হি প্রেডিক্ট পিপল, সে লোকেদের কিভাবে প্রেডিক্ট করত। এবার এখানে আর একটা পোর্শন আছে যেটা আমি লিখিনি, সেটা তোমাদের টেক্সট আমি ডিসকাস করে দিয়েছি। সে যদি বাড়িতে থাকতো তাহলে সে কি করত? এখানে দেখবে যে 57 নম্বর পেজে লাস্টের দিকে আছে যে কি বলেছে, সে যদি বাড়িতে থাকতো তাহলে এখানে কি আছে, ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড দ্য ওয়ার্ক অফ হিস ফোর ফাদার্স, অর্থাৎ সে যদি বাড়িতে থেকে যেত তাহলে তার ফোর ফাদার্স অর্থাৎ তার পূর্বপুরুষের যে সমস্ত কাজ সেগুলি কি করতো, সেগুলি সে কিন্তু প্র্যাকটিস করতো। কি করতো? যে নেমলি টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করতো, লিভিং বসবাস করতো, ম্যারিং বিয়ে শাদী করতো, অ্যান্ড কি হচ্ছে রিপেনিং দ্য কর্নফিল্ড, অর্থাৎ কর্নফিল্ড যে ভুট্টা যে শস্য, অর্থাৎ তাদের অ্যানসেস্ট্রাল হোম, তাদের মেন অ্যাক্টিভিটি কি ছিল, এগ্রিকালচার, এবং তারা মেন কি করতো যে কর্ন ভুট্টা লাগাতো, অর্থাৎ এই ভুট্টাটা লাগিয়ে এটাকে পাকাতে হবে, এই কাজগুলো সে করতে অভ্যস্ত। যদি সে বাড়ি ছেড়ে না চলে আসতো তাহলে কি করতো, এই সমস্ত কাজগুলো করার জন্য সে ইনভলভ ছিল, মানে এই সমস্ত কাজগুলো তাকে করতে হতো। এবার দেখো তার পরের পোর্শনে, হাউ ডিড হি প্রেডিক্ট পিপল, তাহলে সে যখন অ্যাস্ট্রোলজার ছিল না, অ্যাস্ট্রোনমি সম্পর্কে তার কোনো ইন্টারেস্টই ছিল না, তাহলে সে লোকেদের কিভাবে প্রেডিক্ট করতো, লোকেরা তাকে কেন তাকে অ্যাস্ট্রোলজার হিসেবে কনসিডার করতো? নিশ্চয়ই কিছু সে লোকেদের সম্পর্কে কিছু বলতো, তবেই না লোকেরা তাকে অ্যাস্ট্রোলজি মানে একজন ভবিষ্য মানে ভবিষ্যবাণী বলতে পারে বলেই তো লোকেরা তাকে তার কাছে আসতো। তাহলে সে কিভাবে করতো? তার জন্য এখানে সেজন্য আমি বলেছি কি যে হাউ ডিড হি প্রেডিক্ট পিপল, লোকেদের সে ভবিষ্যবাণী সম্পর্কে সে কিভাবে সে প্রেডিক্ট করতো। এখানে দেখো এখানে কি বলছে, ম্যাক্সিমাম লোকেদের, বেশিরভাগ লোকেদের কি থাকে, তিনটে প্রবলেম থাকে। আমি যেটা কি বলেছিলাম, একটা প্রবলেম হচ্ছে কি ম্যানকাইন্ডস ট্রাভেল, কি তিনটে প্রবলেম, একটা হচ্ছে ম্যারেজ রিলেটেড প্রবলেম, দ্বিতীয় হচ্ছে তার টাকা পয়সা সম্পর্ক প্রবলেম, এবং হিউম্যান টাইস, অর্থাৎ যে সম্পর্কের যে টানা পড়েন, হয়তো দেখা গেল যে আমার মানে যে রিলেটিভ আছে তার সঙ্গে অন্য কোনো দূরের কারোর সম্পর্কের কারোর সঙ্গে রিলেটিভ ভালো নেই, এই নিয়ে একটা সাংসারিক একটা অশান্তি সবার পরিবারে কিন্তু লেগেই থাকবে। অর্থাৎ কাকার সঙ্গে দেখা গেল জ্যাঠার সম্পর্ক ভালো নেই, ঠিক আছে, মাসির সাথে হয় দেখা গেল যে আমাদের সম্পর্ক ভালো নেই। তো এরকম প্রত্যেকটা ফ্যামিলির কম বেশি কিন্তু এরকম প্রবলেম থাকেই, আর প্রত্যেকটা এই একটা হিউম্যান টাইস, পারিবারিক একটা সম্পর্ক মেলবন্ধনের একটা প্রবলেম থাকে,
একটা টাকা পয়সা সংক্রান্ত প্রবলেম থেকে একটা বিবাহ এই নিয়ে একটা প্রবলেম থাকে, এটা কিন্তু ম্যাক্সিমাম লাইফ যে কমন প্লেস পিপল যে তাদের কিন্তু এই তিনটেই কিন্তু প্রবলেম। তাহলে এই তিনটে প্রবলেম কি মনে রাখতে, ম্যারেজ মানি এবং কি হিউম্যান টাইজ। আর একটা এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে সে কতক্ষণ, তার কতক্ষণ সময় লাগতো কোনো হিউম্যান যখন তার কাছে কোনো কথা বলতো, কেউ মানুষ এসে তার সম্পর্কে কোনো প্রবলেম জানাতো, তাহলে সে উইদিন ফাইভ অর্থাৎ ফাইভ মিনিটের মধ্যে সে কিন্তু সে বুঝে যেত যে এর প্রবলেমটা কি, এই তিনটের মধ্যে তার কোনো একটা প্রবলেম, ফাইভ মিনিটের মধ্যে সে কিন্তু বুঝে যেত, বোঝা গেছে। এবার দ্বিতীয় হচ্ছে সে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কত পয়সা মানে কত পাই করে সে চার্জ নিত, তার চার্জ ফিস কত ছিল পার কোয়েশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। পার কোয়েশ্চেনের জন্য সে কত নিত, থ্রি পাইজ, পার কোয়েশ্চেনের জন্য কত নিত, থ্রি পাইজ পার কোয়েশ্চেন সে চার্জ করত। সে কতক্ষণ পর্যন্ত সে মুখ খুলত না, আফটার টেন মিনিট সি ওপেন হিজ মাউথ, কতক্ষণ পর, অর্থাৎ দশ মিনিট অপোনেন্ট অর্থাৎ যে ক্লায়েন্ট তার কাছ থেকে কথা শুনত, তারপর কিন্তু সে মুখ খুলত, কারণ উইদিন দশ মিনিটের মধ্যে সে বুঝে যেত যে সেই ব্যক্তি তার প্রবলেম কি এবং তাকে কি কি বলা যায়, বুঝে গেল। তাহলে আমরা দেখলাম যে অ্যাস্ট্রোলজার কিভাবে লোকেদের প্রেডিক্ট করত, তার প্রেডিক্ট করা হচ্ছে স্টাডি প্র্যাকটিস অ্যান্ড কি হচ্ছে স্রুট গেস ওয়ার্কের মাধ্যমে, এবং তার এই যে সে জানতো যে প্রত্যেকটা মানুষ এই তিনটে প্রবলেম এই রিলেটেড কিন্তু সে কি করত মানে প্রেডিক্ট করত লোকেদের, বোঝা গেল। এবার প্রশ্ন হচ্ছে যে হোয়াট হি ইউজুয়ালি টোল দ্য পিপল, সে তো বুঝে গেল আমি অ্যাস্ট্রোলজার কাছে গেলাম, জ্যোতিষের কাছে গেলাম, হাত দেখালাম, সে আমার কি প্রবলেম সে বুঝে গেল। এবার সে কি বলতো, সাধারণত তিনটে কথা সে লোকেদেরকে বলতো, কি প্রথমে কি বলতো, এক নম্বরে কি বলতো যে ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফোর্ট, প্রথম কথা ছিল তার এটা যে তুমি তোমার সাধ্য মতো কিন্তু চেষ্টা করছো, পরিশ্রম করছো, কিন্তু তুমি তোমার কি করছো রেজাল্ট কিন্তু কিন্তু ফুলেস্ট রেজাল্ট পাচ্ছ না, এটা ছিল একটা প্রবলেম সাধারণ লোকেদের এটাই বলতো। তখন লোকেরা কি হতো, হ্যাঁ 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 ঠিকই তো বলেছে, ঠিক আছে, তাহলে বিশাল বড় একটা জ্যোতিষ। তারপরে কি এই কথাটা শোনার পরে কি হতো, নাইন আউট অফ টেন এগ্রি হয়ে যেত, অর্থাৎ দশ জনের মধ্যে নজন কিন্তু এই কথাটা শুনে কিন্তু কি হতো, তারা রিয়েলাইজ করতে, হ্যাঁ এ জানে কিছু, ঠিক আছে, যে আমি আমার কোনো একটা জিনিস করতে যা কোনো কাজ করতে যাচ্ছি তার ফুল এফোর্ট এফিসিয়েন্টলি আমি করতে যাচ্ছি, কিন্তু আমি রেজাল্টটা আমি কিন্তু উই আর নট গেটিং দ্য গুড রেজাল্ট, স্যার রেজাল্ট পাচ্ছি না সেজন্য। দ্বিতীয় বলতো, দ্বিতীয় কোয়েশ্চেন সে কি করতো, এটা যে দু নম্বর কোয়েশ্চেন সাধারণ লোকেদের বলতো যে ইজ দেয়ার এনি উমেন ইন ইউর ফ্যামিলি, মানে তোমাদের ফ্যামিলিতে এমন কোনো উমেন আছে কি মে বি ইভেন বি ডিস্ট্যান্ট রিলেটিভ, তোমাদের ফ্যামিলিতে বা দূরের, ডিস্ট্যান্ট মানে কি দূরের কোনো সম্পর্কে, কি হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, ওয়েল ডিসপোজ এটা একটা ফ্রেজ যেটা প্রথমেই বলেছি, তার মানে হচ্ছে নট ইনক্লাইন যে সে তোমার ভালো চাইছে না, ঠিক আছে, এটা কোনো ওমেন হতে পারে বা এটা সাধারণ ফ্যামিলিতে হয়েই থাকে, আমরা এখানে ওমেনের কথা বলেছি, এখানে অন্য কোনো রিলেটিভের কথাও বলা যায় যে দূরের কোনো সম্পর্কের আত্মীয় লোক তোমার উন্নতি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না, এটা হয় সাধারণত বলে। দ্বিতীয় কথা হচ্ছে মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, এই যে এই তিনটে, এই তিনটে কারণ কথা বলতো, তোমার যে সমস্যা হচ্ছে, তোমার যে ট্রাভেলস যে সমস্যা হচ্ছে সেটা তোমার নেচারের জন্য হচ্ছে, ঠিক আছে। এবং তা কি বলছে যে হাউ ক্যান, তাছাড়া হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ দ্য স্যাটার্ন হোয়ার হি ইজ, তাছাড়া এই যে শনি, স্যাটার্ন মানে কি তোমার ভাগ্যে কি আছে শনির দশা বসে আছে, এগুলো কমন কথাবার্তা, ঠিক আছে, এগুলো কমন কথাবার্তা, এগুলো অ্যাস্ট্রোলজিতে সবাই বলে যে তোমার যে প্রোগ্রেস হচ্ছে না, তুমি তোমার মানে সমস্ত এফোর্টটা দিচ্ছ বাট কিন্তু তুমি রেজাল্টটা তুমি তোমার ঠিকঠাক পাচ্ছ না, ঠিক আছে, তোমার কেউ ভালো চাইছে না, কারণ তোমার কি আছে তোমার ভাগ্যে কি আছে শনির দশা রয়েছে, এই সমস্ত কথাগুলো কিন্তু লোকেদের কিন্তু বলতো। এবং এই কথাগুলো বলার আগে কি
অ্যাটলিস্টের 10 মিনিট কিন্তু শুনে নিত তার কাস্টমারদের কাছ থেকে, যে তারা কি বলতে চাইছে, তাদের কি রিলেটেড প্রবলেম। বোঝা গেল? তো কোয়েশ্চেন তোমাদের এমসিকিউ কিন্তু এই সমস্ত জিনিস থেকেই আসবে, ঠিক আছে? যে পার কোয়েশ্চেন কত পয়সা করে নিত, কত পাই করে নিত, হ্যাঁ, তার যে তিনটে যে প্রবলেম, ঠিক আছে, এই প্রবলেম রিলেটেড সে কি লোকেদের, সাধারণত লোকেদের অ্যাসিওর করার জন্য লোকেদের কি বলতো এইসব ব্যাপারে, ঠিক আছে? তো এই অবধি বোঝা গেল। এবার আমরা দেখবো নেক্সট স্লাইডে। দেখো এবার হচ্ছে, তাহলে এবার এমতো অবস্থায় কি হলো, যখন তার মানে অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র গোছগাছ করছে এবং পার্শ্ববর্তী দোকানগুলো তো কি লাইট গুলো তার কি হচ্ছে বন্ধ করছে, কিন্তু অ্যাস্ট্রোলজার যে জায়গায় ছিল সেখানে কি হয়েছিল, একটা গ্রিন একটা লাইট বিম, অর্থাৎ একটা গ্রিন একটা সবুজ রঙের একটা লাইট, কিন্তু কালারের লাইট সেখানে কিন্তু সে জায়গাটাতে পড়ছিল। এমতো অবস্থায় কি হয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাপিয়ার্স, অ্যাস্ট্রোলজার আসে, কি বলে, কখন আসে, দ্য নাট ভেন্ডার ব্লু আউট, যখন যে বাদাম বিক্রেতা সে তার লাইটটা নিভিয়ে দিচ্ছিল, হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, কখন, যখন এই যে বাদাম বিক্রেতা সে তার লাইটটাকে নিভিয়ে দিয়ে, এবার রাত্রি হয়ে যাচ্ছে তো কি করবে, তা লাইটটা নিভিয়ে দিয়ে সে বাড়ি যাওয়ার জন্য উদ্যত হল। ইন দ্যাট টাইম কি হলো, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ বান্ডেলিং আপ হিজ ইকুইপমেন্ট, সে যেহেতু তার নিজস্ব কোনো আলো নেই, তাই তো, পার্শ্ববর্তী দোকানগুলো শাট ডাউন হয়ে যাচ্ছে এবং সেও তার সে তার ইকুইপমেন্ট গুলো এবার প্যাকড আপ করছে, সেও বাড়ি যাবে। তখন কি হলো, সাডেনলি দ্যাট স্ট্রেঞ্জার অ্যাপিয়ার্ড, ইন দ্যাট টাইম স্ট্রেঞ্জার যে অপরিচিত ব্যক্তিটা কি হলো, প্রকট হলো। বোঝা গেল? তাহলে কখন অপরিচিত ব্যক্তিটা প্রকট হলো, যখন যা মানে ভেন্ডারটা এবং তার অ্যাস্ট্রোলজার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এবার তারপরে হচ্ছে, আমরা যেটা করেছি, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেল টু দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ অ্যাস্ট্রোলজার এবার স্ট্রেঞ্জারকে কি বলেছিল, এখান থেকে কি কি আসতে পারে, কি বলেছিল, যে যেহেতু অ্যাস্ট্রোলজারকে দেখে দ্য স্ট্রেঞ্জার অপরিচিত ব্যক্তিটাকে দেখে কি মনে হয়েছিল, যে সে খুব মানে অ্যানয়েড, বিরক্ত, মানে তাকে বেশ চিন্তিত দেখা মানে দেখাচ্ছিল সেই টাইমে। সেই জন্য অ্যাস্ট্রোলজার বলে যে ইট উইল বি গুড ইফ দ্যাট স্ট্রেঞ্জার সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ হিম, যে তাকে দেখে উদ্বিগ্ন দেখাচ্ছে, যদি সে স্ট্রেঞ্জার অর্থাৎ অপরিচিত ব্যক্তিতে কি করে, যে তার সঙ্গে একটু বসে এবং কি হবে, হোয়াইলে চ্যাট, তার সঙ্গে একটু কথা বলে, তাহলে এটা একটু কমফোর্টেবল হয়ে যাবে, অ্যাস্ট্রোলজার ভেবেছিল আর কি। তখন দ্য স্ট্রেঞ্জার কি হচ্ছে, গাম্বলড অ্যান্ড গেভ হিম দ্য ভেগ রিপ্লাই, এর কথা শুনে যখন অ্যাস্ট্রোলজার তাকে বললো যে তুমি আমার কাছে বসো, একটু গল্প, তোমার সঙ্গে একটু কথা বলো, তাহলে তুমি কমফোর্টেবল হয়ে যাবে, তখন এর গাম্বল বিড়বিড় করে কি বললো, একটা অস্পষ্ট একটা উত্তর দিল। তখন কি বললো, যে দেখি তুমি কেমন অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, আমার কি প্রবলেম সেই সম্পর্কে তোমাকে বলতে হবে, ঠিক আছে। তারপরে কি বলে, দ্য অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ দ্য স্ট্রেঞ্জার চ্যালেঞ্জ দ্য অ্যাস্ট্রোলজার, এমতো অবস্থায় কি করে, সে অপরিচিত ব্যক্তিতে কি করে চ্যালেঞ্জ করে, কাকে চ্যালেঞ্জ, টু হুম চ্যালেঞ্জ, দ্য অ্যাস্ট্রোলজার, টু টেল হিম সামথিং ওর্থওয়াইল, অর্থাৎ ওর্থওয়াইল মানে যেটা মানে মিনিংফুল, মানে ওই সমস্ত লোকেদের যে আংবাং বলো এই সমস্ত বললে চলবে না। ও ইনিশিয়ালি কি স্টার্ট করেছিল, যে তুমি তোমার সমস্ত এফোর্ট দিয়ে সমস্ত কিছু করছো, তুমি কিন্তু রেজাল্ট পাচ্ছ না, এমতো এই এই বলে কিন্তু সে বলা বলে কিন্তু সে স্টার্ট করেছিল অ্যাস্ট্রোলজার মানে স্ট্রেঞ্জারের কাছে, কিন্তু এরকম বললো না, তুমি ওসব বন্ধ করো, তুমি একটা কি বলে একটা মিনিংফুল একটা ওর্থওয়াইল কিছু একটা বলো, সে এই সমস্ত লোকের টুপি পড়ানোর কথা বন্ধ করো, দেখি তুমি কেমন অ্যাস্ট্রোলজার, আমার লাইফ এর রিলেটেড আমি আমার যে প্রবলেম সেই সম্পর্কে তোমাকে বলতে হবে। তখন অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ ফিল করলো নিজে, তখন কি করলো, এবার নিজের মধ্যে বার্গেনিং হলো, বলছে ঠিক আছে, বার্গেনিং এ কি বলছে, আমি সে আগেই আমরা বলেছি অ্যাস্ট্রোলজার পার কোয়েশ্চেনে কত করে নেয়, 3 পাই পার কোয়েশ্চেনে, সে কিন্তু 3 পাই করে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য সে পয়সা নেয়, কিন্তু কি বললো, দ্য অ্যাস্ট্রোলজার ফ্ল্যাং অ্যান আনা, সে যেই বললো আমি পার কোয়েশ্চেনে 3 পাই করে নি, সে তোমায় এক আনা ছুড়ে দিল, কে, দ্য স্ট্রেঞ্জার, কাকে দিল, দ্য অ্যাস্ট্রোলজারকে, কত, এইগুলো মনে রাখতে হবে, কত পয়সা ছুড়ে দিয়েছিল, এক আনা, ঠিক আছে, কিন্তু আনাটা কিন্তু
পায়ের থেকে এর ভ্যালু, আনার ভ্যালু কিন্তু পায়ের থেকে কিন্তু বেশি, ঠিক আছে? তখন দ্য অ্যাস্ট্রোলজার টোল দ্য স্ট্রেঞ্জার ইফ হি এবল টু গিভ দ্য স্যাটিসফাইং স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দেন হি হ্যাজ টু পে এইট আনা ফর হিম। তখন অ্যাস্ট্রোলজার কি বলে, এটাও কিন্তু মনে রাখতে হবে, অ্যাস্ট্রোলজার কি বললো, আমি যদি তোমাকে দ্য স্ট্রেঞ্জারকে বললো আমি যদি তোমাকে আমি যে অ্যান্সার গুলো দেবো সেগুলো যদি তোমার স্যাটিসফ্যাক্টরি, যদি তোমার পছন্দ মতো হয়, মানে যেগুলো যদি তুমি সম্মত হও সে অ্যান্সারে, মানে তোমার মনের মতো অ্যান্সার হও, তুমি যেটা চাইছো সেটা যদি বলতে পারি, তাহলে কত দিতে হবে আমাকে, আট আনা দিতে হবে। এর রিপ্লাই কি বলে, এই যে এই বার্গেনিং সিস্টেমটা, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথমে এক আনা ছুড়ে দিল, এ বললো ঠিক আছে যদি তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে পারি তাহলে আমাকে আট আনা দিতে হবে, ঠিক আছে? তখন দ্য স্ট্রেঞ্জার কি বলছে, হ্যাঁ ঠিক আছে তুমি যদি আমার কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক দিতে পারো তাহলে কি হবে, আমি তোমাকে কি দেবো, মানে হ্যাঁ, বাট দ্য অ্যাস্ট্রোলজার হ্যাজ টু পে দ্য টু আইস, হ্যাঁ, কিন্তু অ্যাস্ট্রোলজার যদি তোমাকে আমাকে, মানে অ্যাস্ট্রোলজার বলছে, অ্যাস্ট্রোলজারকে দ্য স্ট্রেঞ্জার বলছে, তুমি যদি আমাকে ঠিকঠাক অ্যান্সার না দিতে পারো তাহলে কি হতো, আমি তো আট আনা দেবো, তুমি তার ডবল, অর্থাৎ এক টাকা তোমাকে কিন্তু টু আইস, আট আনা টু আইস হয়েছে, আট আনা টু আইস কত, ওয়ান রুপিস, তোমার কিন্তু ওয়ান রুপিস, মানে ষোলো আনাতে এক টাকা হয়, ঠিক আছে? তোমাকে এক টাকা ফেরত দিতে হবে অ্যান্সার টু দ্য স্ট্রেঞ্জার। তারপরে কি হলো, তারপরে ফাইনালি প্যাক অর্থাৎ এগ্রিমেন্ট মানে অ্যাকসেপ্ট করা হলো। তারপরে অ্যাস্ট্রোলজার কি হলো, একটা গুড়গুড় করে একটা মন্ত্র বলে ভগবানের উদ্দেশ্যে কি করলো, একটা মন্ত্র পাঠালো, দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার, একটা প্রার্থনা করলো টু দ্য হেভেন। তারপরে কি হচ্ছে দেখো, তারপর হচ্ছে যে অ্যাটমসফিয়ার অফ দ্য প্লেস, এর মতো অবস্থায় তো কি হলো, এদের মধ্যে চুক্তি হচ্ছিল এবং পার্শ্ববর্তী লাইট টাইট গুলো দোকানের অফ হয়ে যাচ্ছিল, এবং আমরা আগেই পড়েছি সে কোথায় বসেছিল, যে টাউন হল অর্থাৎ যে টাউন হলের যে পার্ক আছে সেই পার্কের পাশে যে রাস্তা রয়েছে সে ট্যামারিন ট্রির নিচে সে বসেছিল। তো ইন দ্যাট টাইম সেই পার্কের সারাউন্ডিংস অর্থাৎ এনভায়রনমেন্ট বা অ্যাম্বিয়েন্সটা কি ছিল সেটা এখানে বলা আছে, এখান থেকে কি আমাদের জানতে হবে। দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিস ফেস, হিস মানে এখানে দ্য স্ট্রেঞ্জার, ফেস কিসের দ্বারা, বাই দ্য ম্যাচ লাইট, সে যখনই একটা ডেস লাইট কাটি জ্বাললো সে কিন্তু ডেস লাইট আলো যে শর্ট টাইমে যে গ্লিমস অর্থাৎ যে আলো ঝলকানি সেখানে সে কাকে দেখলো, দ্য স্ট্রেঞ্জারের মুখটাই কিন্তু দেখে বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি এই স্ট্রেঞ্জার হচ্ছে কে, ঠিক আছে? যেটা আমরা স্টোরির মাধ্যমে জানতে পারলাম যে এই স্ট্রেঞ্জার হচ্ছে কে, যে এ হচ্ছে গুরু নায়ক, সে কিন্তু অ্যাস্ট্রোলজার কিন্তু কে চিনতে পেরে যায়, বুঝতে পেরে যায় যে এ হচ্ছে গুরু নায়ক, ঠিক আছে? সেই জন্য যখনই সে লাই ড্রেস লাই কাঠিটা জানলো। তারপরে দেখো, তারপরে কি হচ্ছে, এই যে এই টাউন হলের আশেপাশে সেই টাইমে কি সমস্ত কর্মকাণ্ড চলছিল সেটা আমাদের মনে রাখতে হবে, কি যে কার হুটেড, কার হুটেড মানে, হুটেড মানে হচ্ছে একটা আনপ্লেজেন্ট একটা সাউন্ড করে জোরে জোরে শব্দ করে মোটর গাড়িগুলো যাচ্ছিল, আর কি জুটকা অর্থাৎ ঘোড়ার টানা গাড়ি, জুটকা ড্রাইভারটা কি করছিল, শোট অ্যাট দ্য ইয়ার অ্যাট দ্য ইয়ার হর্সেস, তাদের ঘোড়াদেরকে গালাগালি করছিল, ঠিক আছে? আর কি করছিল, ডাবল অফ দ্য ক্রাউড, ডাবল মানে হচ্ছে একটা আনপ্লেজেন্ট সাউন্ড, বিড় 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 একটা সাউন্ড কি হচ্ছে, অফ দ্য ক্রাউড লোকেদের, অ্যাজিটেটিং দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অর্থাৎ সেমি ডার্কনেস কেন বলছে, পার্কেরও নিজস্ব কোনো আলো নেই, ঠিক আছে? পার্শ্ববর্তী যে রিজিয়ান থেকে পার্কে লাইটটা পড়ছিল একটা আলো আন্ধারে একটা যে পরিবেশ ছিল, ঠিক আছে, সেটাকে অ্যাজিটেট মানে উদ্বেলিত করছিল। তারপরে কি হয়, তার পাশেই কি হয়, আদার স্যাট ডাউন স্মোকিং চেরুট চুরুট, অর্থাৎ তার পাশে এই যে অ্যাস্ট্রোলজার এবং দ্য স্ট্রেঞ্জারের মধ্যে কথোপকথন হচ্ছিল তার পাশেই কিছু একজন বিড়ি ধরিয়ে একটা অকওয়ার্ডলি ভাবে পাশে বসে যায় তাদের পাশে, ঠিক আছে? অ্যান অ্যাস্ট্রোলজার ফেল্ট আনকমফোর্টেবল, এই লোকটা বসে বসে যায় এবং তার সাথে যে সে যখন গুরু নানককে চিনতে পারে তখন সে নিজেকে আনইজি ফিল করে, তখন সে কি বলে যে অ্যাস্ট্রোলজারকে বলে যে আজকে আমি আর কিছু বলছি না, তুমি তোমার টাকা ফেরত নাও, কালকে সমস্ত কিছু যা হয় কালকে বলবো। সেই জন্য কি বলছে, অ্যান্ড টোল দ্য অ্যাস্ট্রোলজার টু টেক হিস মানি ব্যাক অ্যান্ড লেট হিম টু গো, তার টাকা ফেরত নে নাও এবং কি বলবো, আজকে আমাকে আজকে আমাকে যেতে দাও, তোমার যদি কোনো রকম প্রবলেম থাকে কালকে আমার সাথে এসে দেখা করো, কালকে বলবো।
বোঝা গেল? সুতরাং আমরা প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ যে যে মানে যেভাবে আমাদের দেওয়া আছে স্টোরিটা, স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আলোচনা করলাম যে কোথা থেকে কি কি ধরনের কি আসতে পারে, যে এমসিকিউ আসতে পারবে। যেমন এখানে বার্গেনিং এর থেকে মনে রাখতে হবে যে কাকে কত আনা কি দিয়েছিল, কে কত রিটার্ন দেবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট পার্টে দেখব যে কি রয়েছে। দেখো এবার আমরা নেক্সট পোর্শনে দেখব, এখানে তারপরে আমরা মানে মানে ডিভাইড করেছি, ডিভিশন করেছি। তারপরে কি দেখো, তারপর লিখেছি আমরা যে হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ফোর্স টু সিট, অর্থাৎ কখন অ্যাস্ট্রোলজারকে ওই যে স্ট্রেঞ্জার এবার জোর করে বসালো। ঠিক আছে, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে গেল প্রথমে। ঠিক আছে, যে সে বললো যে আমি পার কোশ্চেন 3 পয়সা নিই, কিন্তু এর মতো অবস্থায় কি করতে হবে, আমাকে 8 আনা দিতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে 1 টাকার হাফ। এ তখন কি বললো, যদি তুমি আমাকে কনভিন্সিং অ্যান্সার যদি না দিতে পারো তাহলে কি করতে হবে তোমাকে, এ 2 আইস, অর্থাৎ 1 টাকা ফেরত দিতে হবে। তারপরে কি দেখলাম যে একজন বিড়ি ধরিয়ে পাশে বসে, যখন যে বিড়িতে যখন সে ধরাতে গেল তার ম্যাচ লাইটে তার মুখটা দেখে বুঝতে পারলো অ্যাস্ট্রোলজার, তখন বুঝতে পারলো এই হচ্ছে সেই তার শত্রুকে গুরু নায়ক যাকে সে ছুরি মেরেছিল। তারপরে এবার সে তখন থতমত গিয়ে বলছে না আমি আজকে বলবো না, যা তোমার সমস্যা কালকে বলবো। এ তখন কি করে, জোর করে এবার একে বসাই। এখান থেকে কি এমসিকিউ আসতে পারে দেখো, এখানে মেন পয়েন্ট আমরা দেখে নেবো। তাহলে এখানে কি বলেছে, দ্য অ্যাস্ট্রোলজার সিভিয়ার, অর্থাৎ সিভিয়ার মানে হচ্ছে ট্রেম্বল, কেঁপে গেল, ভয় পেল। ঠিক আছে, ইন হিস গ্রিপ, হিস মানে এখানে দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ গুরু নায়ক এমন ভাবে তাকে চেপে ধরলো, গ্রিপ মানে ধরা। ঠিক আছে, অ্যান্ড হিস ভয়েস, হিস মানে এখানে অ্যাস্ট্রোলজার এর ভয়েস কি হলো, কাঁপতে লাগলো, ভয়ে কাঁপতে লাগলো। অ্যান্ড বিকাম ফেন্ট, ফেন্ট মানে খুব ক্ষীণ হয়ে আসলো। ঠিক আছে, বোঝা গেল? তারপরে কি বললো, যে শ্যাল আই সাকসিড ইন হিস প্রেজেন্ট সার্চ, কি বললো অ্যাস্ট্রোলজার জিজ্ঞেস করলো। ঠিক আছে, তারপরে কিন্তু কি বলেছিল, আবার সেই একই কথা সে বলতে চাইছিল যে তোমার ফ্যামিলিতে কোনো মানে ডিস্টিংক্ট রিলেশনে কোনো হয়তো ওম্যান আছে, তার জন্য কিছু হচ্ছে, এরকম বললো। এ সমস্ত আজে বাজে বলে লাভ নেই, তুমি বলো কি কি বলবে, যে শ্যাল আই সাকসিড, সাকসিড সে কি মানে সাকসেস পাবে ইন হিজ প্রেজেন্ট সার্চ। ঠিক আছে, তার বর্তমান সাকসিড ইন হিজ প্রেজেন্ট সার্চ, অর্থাৎ সে যাকে খুঁজছে বর্তমানে তাকে কে, অ্যাস্ট্রোলজার অর্থাৎ দ্য স্ট্রেঞ্জার যাকে খুঁজছে তাকে খুঁজে পাবে অর নট, সেটা সে কিন্তু বলতে বললো। কিন্তু যেহেতু ম্যাচ লাইটের ইয়েতে অ্যাস্ট্রোলজার দেখে ফেলেছে কাকে, গুরু নায়ককে, তখন কি বলছে, যদি তুমি না বলতে পারো, আদারওয়াইজ আই শ্যাল নট পে, কি বলছে, আই শ্যাল নট লেট ইউ গো, তাহলে তুমি না বললে তোমাকে আমি যেতে দেবো না। অ্যান্ড টিল ইউ ডিসগোর্স, ডিসগোর্স মানে হচ্ছে মানে ফিরিয়ে দেওয়া, অ্যাকচুয়ালি হ্যান্ড ওভার করা, তোমার যে মানি আছে, তোমার কয়েন যে টাকা তুমি দিয়েছো সেটাকে আমি কিন্তু ফেরত দেবো। বোঝা গেল? এবার ফাইনাল ডিলটা এদের মধ্যে কি হচ্ছে, আমরা লিখেছি ফাইনাল ডিল হিসাবে। দেখো এবার কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার মাটার বিড়বিড় করে অ্যান্ড এ ফিউ ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন কথার মানেটা কি, অর্থাৎ আমরা যাকে বলি মন্ত্র, জাদু মন্ত্র। ঠিক আছে, কিছু বিড়বিড় বিড়বিড় বললো, অ্যান্ড টোল্ড হি ওয়ান্ট 1 রুপি, যেটা মনে রাখবে এখান থেকে বলতে পারে কত টাকা চাইলো লাস্টে, সে 1 টাকা, কত পার কোয়েশ্চেনের জন্য। ঠিক আছে, ইফ হোয়াট হি সে ইজ কনভিন্সিং, অর্থাৎ সে যেটা বলবে সেটা যদি সে কনভিন্সিং মানে হচ্ছে সহমত, এগ্রি উইথ, তার সাথে যদি এগ্রি হোক মানে ঠিক রাইট অ্যান্সার হয়, তাহলে তাকে কিন্তু অ্যাস্ট্রোলজারকে কত দিতে হবে, 1 টাকা দিতে হবে। বোঝা গেল? তারপর আমরা বলে লিখেছি যে হোয়াট ডিড অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট, এবার ফাইনাল ডিল হয়ে গেল এদের মধ্যে। এবার অ্যাস্ট্রোলজার কি তাকে ফোরটোল করবে, দেখো কি বলেছে, হি ওয়াজ লেফট ফর ডেড, প্রথমেই বলবে তাকে মৃত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা বলেছিল লেফট ফর ডেড। তারপরে কি বলেছিল, যে নাইফ হ্যাজ পাস থ্রু হিম ওয়ান্স, অর্থাৎ একটা নাইফ তাকে স্ট্যাবড, অর্থাৎ তার বুকের মধ্যে দিয়ে নাইফ একটা এদিক ওদিক হয়ে গিয়েছিল, কেউ কেউ তাকে ছুরি মেরেছিল সেটা বললো। এইগুলো শুনে তো একদম আমাদের গুরু নায়ক সাথে একদম ওভার হেল্প, যে তো ভালো অ্যাস্ট্রোলজার, সে তো সব জানে, সব বলতে পারছে। ঠিক আছে, তো বলছে আরো বলো, আরো বলো, আরো বলো,
কি আছে, তখন সে এবং কি বললো, পুস্ট, কাকে পুস্ট, অর্থাৎ এই স্ট্রেঞ্জার গুরু নায়ককে ফেলে দেওয়া হয়েছিল ইনটু এ, কোথায় ফেলে দিয়েছিল, কুয়োতে ফেলে দিয়েছিল, নিয়ার বাই কোথায়, একটা ক্ষেতের পাশে, অর্থাৎ মাঠের ধারে যে কুয়া আছে সেখানে তাকে মৃত অবস্থা মানে মরে যাওয়ার জন্য তাকে ফেলে দেওয়া হয়েছিল। তারপরে দেখো, হি উড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দা ওয়েল, অর্থাৎ সে কিন্তু মরেই, বলছে তুমি মরেই যেতে যদি এই পাস দিয়ে কিছু লোক যারা পাস যাচ্ছিল তারা যদি পিপ মানে তো উঁকি মেরে যদি না দেখতো কুয়োতে এবং তোমাকে যদি না বাঁচাতো তাহলে কি হতো, তুমি কিন্তু অলরেডি গন পটল তুলতে। তারপরে কি বলছে স্ট্রেঞ্জার অর্থাৎ দুর্নায়ক কি বলছে, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, এবার তার কোয়েশ্চেন হচ্ছে বেশ ঠিক আছে তাহলে আমি এবার তাকে কোথায় পাবো, এই পর্যন্ত তো গুরুনায়কের মানে ধারণা চলে এলো যে সত্যিকারে অ্যাস্ট্রোলজার যাবে, এ তো আমার তো প্রিভিয়াস পাস্ট লাইফ সম্পর্কে সমস্ত কিছু বলে দিচ্ছে তাই না, তাহলে এবার বলছে এবার তাহলে বলো আমি কোথায় তাকে পাবো, ঠিক আছে। এবার কিন্তু অ্যাস্ট্রোলজার বুদ্ধি করে বলছে, দেখো কি বলছে, যে অ্যাস্ট্রোলজার বলছে টোল্ড হিম ইন দা নেক্সট ওয়ার্ল্ড, অর্থাৎ কোথায়, উপরে, অর্থাৎ তিনি মারা গিয়েছেন, কোথায় পাবে বলছে নেক্সট ওয়ার্ল্ড, এবং তার সাথে সাথে কি বলছে কতদিন আগে মারা গেছে, হি ডায়েড, ঠিক আছে, ফোর মান্থস এগো, এটা মনে রাখতে হবে কতদিন মাস আগে মারা গিয়েছে, ফোর মান্থ এগো মারা গিয়েছে, ইন এ ফার অফ টাউন, টাউন থেকে বহু দূরে। এবার আমরা কি বলবো যে হোয়াট অ্যাডভাইস গিভেন টু গুরু নায়ক, অর্থাৎ এবার গুরু নায়ককে কি অ্যাডভাইস দিল, অ্যাস্ট্রোলজার তো বুঝতে পেরে গেল, ঠিক আছে, এবার ও কিন্তু নিজের পথের কাঁটা কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছে, সেজন্য গুরু নায়ক বলছে তুমি এখান থেকে ফটো, এখান থেকে চলে যাও, ঠিক আছে, অর্থাৎ এই টাউন থেকে যেন গুরু নায়ক চলে যায়, তাহলে এর অ্যাস্ট্রোলজার একদম রাস্তা পরিষ্কার, ঠিক আছে। সেজন্য কি বলছে, হিজ ভিলেজ ইজ টু ডে জার্নি, ঠিক আছে, তার গ্রামটা কতদিনের জার্নি, এটা মনে রাখতে হবে দুদিনের জার্নি, কোথা থেকে, নট ফ্রম দা টাউন, টাউনের এই যে টাউন আছে তার উত্তর দিকে, টু ডেজ, টু ডেজ জার্নি, তার এখানে গিয়ে তার অ্যাস্ট্রোলজারের ভিলেজ, ঠিক আছে, অ্যাস্ট্রোলজারের ভিলেজ যেমন এই গুরু নায়কের ভিলেজ তাই, ঠিক আছে। তারপর হচ্ছে টেক দা নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, নেক্সট ট্রেন নাও এখান থেকে কেটে পড়ো, যদি না যাও তাহলে কি হবে সেটাও বলে দিয়েছে, কি বলেছে, গ্রেট ডেঞ্জার উড কাম ইন হিস লাইফ, যদি এখান থেকে না যাও এই টাউনে যদি থেকে যাও তাহলে কি হবে তোমার লাইফে, গ্রেট ডেঞ্জার, একটা মহা বিপদ আসবে, অ্যান্ড ইফ হি গো হোম ফ্রম দা, ইফ হি গো ফ্রম হোম, অর্থাৎ বাড়ির বাইরে যদি সে যায় তাহলে তার কিন্তু মহা বিপদ আছে, ঠিক আছে, যদি সে বাড়িতে থেকে যায় তাহলে কি হবে সেটাও বলে দিয়েছে, অ্যান্ড টোল্ড নট টু ট্রাভেল সাউথ ওয়ার্ড, কোন দিকে ট্রাভেল করতে বারণ করেছে, তার বাড়িটা হচ্ছে তো নর্থ ওয়ার্ডে, সাউথ ওয়ার্ডে কে থাকে অ্যাস্ট্রোলজার টাউনে, সাউথের দিকে কি করো তুমি ট্রাভেল করো না, কারণ সাউথের দিকে অ্যাস্ট্রোলজার থাকে, তাহলে এর সঙ্গে ফেস টু ফেস হয়ে যেতে পারে কোনো কারণে, তুমি যদি সাউথের দিকে ট্রাভেল না করো তাহলে কি হবে, এগেন ইউ উইল কি হচ্ছে লিভ টু বি এ হান্ড্রেড, তাহলে কত বছর বাঁচবে, এখানেও এরকম বলতে পারে, এগুলো সব, এইগুলো সব এমসিকিউ, যদি কোন দিকে তাহলে ট্রাভেল করতে বারণ করলো সাউথের দিকে, যদি সে বাড়ি থেকে না গিয়ে সাউথ দিকে ট্রাভেল না করে তাহলে সে কত বছর বাঁচবে, হান্ড্রেড বছর বাঁচবে, ঠিক আছে। দা পার্সন ওয়াজ কি হচ্ছে, এবং এটাও বললো যেহেতু দেখলো যে মরে গেছে, এ তো অনেকটা কি হচ্ছে, আমার হাতে মানে মুঠি পড়ে গেলে আমি আমিকে মারতে পারলাম না, ঠিক আছে, কি বলছে গুরু নায়ক, তখন বলছে না দরকার নেই, কারণ ও যা কর্ম তাই ফল সেরকমই পেয়েছে, সে কি হয়েছে, দা পার্সন ওয়াজ ক্রাস্ট, থেতলে গেছে, চাপা পড়ে গেছে আন্ডারে, কিভাবে মারা গিয়েছে, একজন লরির তলায় চাপা বলে মারা গেছে, বোঝা গেছে। তাহলে এই স্লাইডে এখান থেকে মেন মেন পয়েন্ট গুলো আমরা আলোচনা করে দিলাম, এমসিকিউ যেগুলো ডিসকাস করলাম এগুলোই এমসিকিউ, ঠিক আছে। এবার নেক্সট স্লাইডে দেখবো, দেখো এবার আমাদের নেক্সট হচ্ছে যে নাও দা অ্যাটমসফিয়ার অফ দা প্লেস, অর্থাৎ যে জায়গাটা দেখো সে এত সমস্ত কর্মকাণ্ড হলো, এবার সেই জায়গাটার অ্যাম্বিয়েন্স অর্থাৎ অ্যাটমসফিয়ারটা কি, ঠিক আছে। আমরা এর আগে দেখেছিলাম জায়গাটাতে কি, যে কার, যে মোটর কার হুটেড তাই না, আওয়াজ করছিল ঘোড়া গাড়ি, তারপর তোমার যে যে ঘোড়া গাড়ির যে ড্রাইভারটা তারা কি করছিল, তারা তাদের ঘোড়াদের গালিগালাজ করছিল, এবং বিভিন্ন আশেপাশের ইয়ে থেকে ক্রাউডদের যে আওয়াজ সেটা আসছিল,
কিন্তু এখন কি, দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড, সেই প্লেস মানে কি দ্য নিউ টাউন হল, ঠিক আছে, এখন এই জায়গাটা কিন্তু ডেজার্টেড, খালি হয়ে গেল। অ্যান্ড দ্য গ্রিন শাফ্ট, অর্থাৎ শাফ্ট মানে কি রে, অর্থাৎ যে রে, যে সবুজ যে লাইটটা আসছিল, ওয়াজ অলসো গন লিভিং দ্য প্লেস ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, অর্থাৎ যে সবুজ যে একটা লাইটের ছটা যেটা আসছিল সেটাও কিন্তু গেলো, কমপ্লিটলি স্টপ হয়ে গেল এবং জায়গাটা পুরো মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এবার হচ্ছে যে হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার কেম ব্যাক হোম, তার সমস্ত কাজকর্ম যখন হয়ে গেলে তো অবভিয়াসলি সে বাড়ি ফিরে আসবে। এবার সে কখন বাড়ি ফিরে এলো, সে বাড়ি ফিরে এলো অ্যাট দ্য মিডনাইট, ঠিক আছে, কখন বাড়ি ফিরে এলো, মিডনাইটে, মনে থাকে জানো। তারপর যখন সে বাড়ি ফিরে এলো তখন কি হলো, তার ওয়াইফ কি করছিল, যে ওয়াইফ ওয়াজ ওয়েটিং কার জন্য, ফর হিম, ওয়েটিং ফর হিম, ফর দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, কোথায়, অ্যাট দ্য ডোর, অ্যান্ড ডিমান্ডিং দ্য এক্সপ্লেনেশন যে হোয়াই হি কেম লেট, ঠিক আছে, সে কেন লেট এসেছিল তার এক্সপ্লেনেশন চাইছিল, ঠিক আছে। এমত অবস্থায় কি করলো, অ্যাস্ট্রোলজার তার ব্যাগটা নামিয়ে থলেটা ছুড়ে দিল এবং টাকা কাউন্ট করতে লাগলো। এবার দেখা যাচ্ছে যে হাউ মাচ মানি ডিড ব্রুনাইয়ের গিভ টু হিম, অর্থাৎ তাদের মধ্যে যে ডিল হয়েছিল অ্যাট দ্য এন্ড আমরা দেখতে পাবো কত টাকা গুরুনায়ক, অর্থাৎ গুরুনায়ক কাকে দিয়েছিল, অ্যাস্ট্রোলজারকে দিয়েছিল, দ্য 12.5 আনা, এটা কিন্তু মনে রাখতে হবে। ফাইনালি গুরুনা অ্যাস্ট্রোলজার কত পেল, 12.5 পয়সা, ঠিক আছে, 12.5 আনা, নট পয়সা, ঠিক আছে। তারপরে এটা যখন দেখলো তখন সে অ্যাস্ট্রোলজারকে, গুরুনায়ককে সে মনে মনে গাল দেয়, তা কি বলে, সোয়াইন, যে সোয়াইন আমাকে কিন্তু 1 টাকা দেবে বলেছিল কিন্তু আমাকে 12.5 আনা দিয়ে আমাকে দিয়ে চিট করে চলে গেল। দেখো এবার এই টাকাটা পেয়ে কি হলো, এখানে আমরা দুটো ফ্যাক্ট জানতে পারবো, এখানে তাদের একটা কন্যা সন্তান আছে, ঠিক আছে। যে দেখো এবার বিং ওভারজয়েড সি টোল্ড দ্যাট, সি মানে হচ্ছে এখানে কিন্তু অ্যাস্ট্রোলজারের ওয়াইফ, তাহলে এই টাকাটা পেয়ে একদম আনন্দিত হয়ে ওভারজয়েড হয়ে কি করলো, সি টোল্ড দ্যাট সি কুড বাই, সে এই টাকাটা নিয়ে কি কিনবে, সি কুড বাই জ্যাগারি, অর্থাৎ জ্যাগারি কত মানে হচ্ছে গুড়, গুড় কিনবে, আর কি কিনবে, কোকোনাট ফর হিম, দা কখন, টুমোরো, অর্থাৎ দা নেক্সট ডে, ফর হার, ফর হার মানে তাদের যে একটা কন্যা সন্তান আছে, অর্থাৎ তাদের কি সন্তান আছে, বইয়ে দেখা আছে, অর্থাৎ তার হার লেখা আছে দেখবে, অর্থাৎ তার মেয়েটার জন্য কিনবে, কেন, কারণ তার মেয়ে কুড আস্কিং ফর সাম সুইটস সাম ডেজ, কিছুদিন থেকে তার মেয়ে অর্থাৎ মিষ্টির জন্য তাদের কাছে বায়না করছিল, কিন্তু তারা কিনতে পারছিল না, কিনতে পারছিল না কারণ তাদের কাছে সাফিসিয়েন্ট পয়সা ছিল না, টাকা ছিল না, কিন্তু আজ যে 12.5 আনা পেয়ে গেল সেখান থেকে কি করবে, তারা গুড় আর জ্যাগারি আর কোকোনাট কিনবে, ঠিক আছে, সেই জন্য তার ওয়াইফ কিন্তু ওভার হেল্প হয়ে গেল। এবার ব্যাপার হচ্ছে সমস্ত কিছু কর্মকাণ্ড কমপ্লিট, তাই তো, এবার খাওয়া দাওয়া করে সে কোথায় তার নিজের যে পায়ল অর্থাৎ যে লো একটা ছোট্ট স্মল বেঞ্চ টাইপের সেখানে বসলো। এবার আমরা বলেছি যে হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার থিঙ্ক দ্যাট এ বার্ডেন ফেল ফ্রম হিজ শোল্ডার, অর্থাৎ কেন এবার অ্যাস্ট্রোলজার চিন্তা করছিল যে তার কান থেকে একটা বড় একটা বোঝা নেমে গেল, ঠিক আছে, কিসের বোঝা, এতদিন সে ভেবে আসছিল যে কি, সে যে ছুরিটা মেরেছিল গুরুনায়ককে সে কিন্তু মারা গিয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ড আমরা কি জানতে পারলাম যে না, গুরুনায়ক কিন্তু মারা যায়নি, ঠিক আছে, সেই জন্য তার মনে একটা যে কষ্ট ছিল একটা বার্ডেন ছিল সেটা কিন্তু রিলিফ হয়ে গেল, বোঝাটা নেমে গেল সেই জন্য। এবার কি বলেছে দেখো, আফটার ডিনার দে স্যাট অন এ, ডিনারের পরে তারা কোথায় বসলো, অন এ পায়ল, পায়ল কথাটা মানে হচ্ছে লো বেঞ্চ, ঠিক আছে, স্মল বেঞ্চ, এবং সেখানে বসে বসে তখন সে তার ওয়াইফকে কি বলছে দেখো, হি টোল্ড হিজ ওয়াইফ, ঠিক আছে, দ্যাট হি থট, সে ভাবতো যে হি হ্যাড কি দ্য ব্লাড অফ এ ম্যান অন হিজ হ্যান্ড অল দ্য ইয়ার্স, সারা বছর ধরে সে ভাবতো তার হাতে রক্ত লেগে আছে, ঠিক আছে, এই কথাটা শুনে তার ওয়াইফ কি একদম চমকে গেল, ঠিক আছে। সো সেই জন্য কি বলছে, সো হি র্যান অ্যাওয়ে, সেই জন্য সে পালিয়ে এসেছিল ফ্রম হোম, বাড়ি থেকে কেন পালিয়ে এসেছিল, সেই জন্য সে তখন ছুরি মেরেছিল বলে, অ্যান্ড সি সেটেলড হিয়ার, এবং সেই জন্য সে বাড়ি থেকে চলে এসেছিল এবং সে এই টাউনে সে সেটেল করেছিল, অ্যান্ড ম্যারিড হার, এবং তাকে সে বিয়ে করেছিল, সে এই জন্য শহর থেকে কিন্তু চলে এসেছিল, গ্রাম থেকে চলে এসেছিল। এটা শুনে কিন্তু তার ওয়াইফ কিন্তু মানে অবাক
ঠিক আছে, কিন্তু এর আগে কিন্তু জানতো না প্রিভিয়াস হিস্ট্রি সম্পর্কে। সে অবাক, সে জিজ্ঞেস করছে ইউ ট্রাই টু কিল, তুমি কি তাকে মারতে চাইছিল? তো এখানে কি বলছে, হ্যাঁ এটা পুরনো কথা, কারণ ইন দ্যাট টাইম হি ওয়াজ এ ভেরি ইয়ং অ্যান্ড একদম সিলি ইয়ং গাই, ঠিক আছে, সেটাই সে বলেছে যে হোয়েন হি ওয়াজ এ সিলি ইয়ং ইয়ংস্টার, এবং সেই টাইমে সে কি করছিল, সে একদিন ড্র্যাঙ্ক করেছিল, ড্র্যাঙ্ক অর্থাৎ সে একদিন ড্রিঙ্ক করেছিল, জুয়া খেলতো আর কি করতো, অ্যান্ড কোয়াডল ব্যাডলি, দারুণ ভাবে ঝগড়া করার পরে একদিন কি হলো, একদিন সে মানে সিচুয়েশনটা একদম হাতের বাইরে চলে যায় এবং সে কি করে গুরু নানককে ছুরি মারে এখানে কিন্তু। এবং তারপরে বলে যে এই সমস্ত এখন আর চিন্তা করে কি লাভ, যা হবার তো হয়ে গেছে, এবং সে নিজেকে স্ট্রেচ হিমসেলফ অন এ পায়ল অ্যান্ড টেক রেস্ট অ্যান্ড টুক রেস্ট, বোঝা গেল? তো এইভাবে আমরা প্রত্যেকটা স্টোরি, এই যে শর্ট স্টোরি আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কোথায় কোথায় কি কি ধরনের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো এইরকম ভাবে পড়লে কিন্তু একটা শর্ট কোয়েশ্চেনও তোমাদের কিন্তু মিস যাবে না, ঠিক আছে। আসল কথাটা হলো যে স্টোরিটাকে ভালোভাবে পয়েন্ট বাই লাইন বাই লাইন পড়তে হবে, তার মানে বুঝতে হবে, ওয়ার্ডের মানে জানতে হবে। এই আমাদের এমসিকিউ সেশনটার মাধ্যমে আমরা কি করলাম, গোটা স্টোরিটার আমাদের একটা রিক্যাপচুলেশন হয়ে গেল, তার সাথে সাথে আমরা একটা সামারিও কিন্তু এর মাধ্যমে আমরা করলাম। যদিও ভিডিওটা একটু লেন্দি, কিন্তু এটা আশা করি তোমাদের কাছে এটা হেল্পফুল হবে। স্টিল দেন স্টে কানেক্টেড উইথ র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।